বিষয়টাই হালাল, বিষয়টাই হারাম না। টাকা উপার্জন করি, এতে যদিও আমাদের একটা কায়িক পরিশ্রম হয়, তবে কথা হলো যেহেতু ইসলাম এটাকে সাপোর্ট করে না, যেহেতু ইসলাম এটা একেবারে প্রকাশ্যভাবে হারাম ঘোষণা করেছে, অতএব এটাতে আমাদের পরিশ্রম হলেও এটা আমাদের জন্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে টিকটক ভিডিও এবং এই জাতীয় ধরনের কিছু অহেতুক অশ্লীল ভিডিওর মাধ্যমে যারা অ্যাডসেন্স থেকে বা বিভিন্ন ইন্টারনেট থেকে যেভাবে আমরা টাকা উপার্জন করি, এই টাকা উপার্জনের বিষয়টা আসলে আমাদের জন্য কতটুকু হালাল এবং কতটুকু হারাম এবং ইসলামের নির্দেশনা কী, সেই ব্যাপারটা আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের অশ্লীল বিষয়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, এবং প্রত্যেকটা অশ্লীল এবং হারাম বিষয়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্যাগ করার কথা বলছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করতেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফানতাহু। হে বান্দারা, তোমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করো, তিনি তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, এবং যা তোমাদেরকে নিষেধ করছেন অবশ্যই তা তোমরা বর্জন করো। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই ধরনের অশ্লীল এবং অহেতুক অপ্রয়োজনীয় বিষয়গুলি আমাদেরকে বর্জন করতে বলছেন। অতএব আমরা টিকটক ভিডিওর মাধ্যমে যে অশ্লীলতা আমরা সমাজে ছড়িয়ে দিচ্ছি এবং মানুষের মধ্যে যে এই ধরনের খারাপ বিষয়গুলি, অপ্রয়োজনীয় বিষয়গুলি উপস্থাপন করছি, এই বিষয়গুলি একেবারে ইসলাম সাপোর্ট করে না, বা যেহেতু আমাদের জীবনে এটা দৈনন্দিন জীবনে প্রয়োজন না, মানুষের উপকারে আসে না বিষয়গুলি, এবং প্রকারান্তরে একেবারে ফাইনালি বলা যায় এটা আসলে অশ্লীলতাকেই প্রমোট করছি, অতএব এই বিষয়গুলি একেবারেই হারাম এবং ইসলাম এই বিষয়গুলিকে সাপোর্ট করে না। যে বিষয়গুলিকে ইসলাম সাপোর্ট করে না সেই বিষয়গুলি থেকে উপার্জিত টাকা অবশ্যই হারাম, কারণ বিষয়টাই হালাল, বিষয়টাই হারাম না, মানে বিষয়টাই হারাম হালাল না, ইসলামে এই বিষয়গুলি সাপোর্ট করে না। অতএব হারাম বিষয় থেকে উপার্জিত টাকা তো কোনো হালাল হতে, আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জনের ব্যাপারে পবিত্র কোরআনের সূরা বাকারার 286 নম্বর আয়াতে ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মিম্মা কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জনের ব্যাপারে পবিত্র কোরআনের সূরা বাকারার 286 নম্বর আয়াতে ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মিম্মা কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান। হে বান্দারা, তোমরা হালাল উপার্জনের মাধ্যমে তোমরা রুজি রোজগার করো, ভক্ষণ করো, আর ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে যেই বিষয়গুলি অহেতুক অশ্লীল সেই বিষয়গুলি শয়তানের কাজ, অতএব শয়তানের কাজ আমরা যদি অনুসরণ করি তাহলে সেই বিষয়টা অবশ্যই আল্লাহর দৃষ্টিকোণ থেকে হারাম, আর হারাম থেকে উপার্জিত কোনোভাবেই কোনো ধরনের অর্থ কোনো ধরনের টাকা হালাল হতে পারে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের ভাষায় বিষয়গুলি একেবারেই হারাম, আর হারাম কোনো উপার্জন দ্বারা আমরা যদি আমরা ভক্ষণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতগুলিকেও কবুল করবেন না, কারণ কোনো হালাল যদি কেউ ভক্ষণ না করে, যদি হারাম গ্রহণ করে, তাহলে হারাম গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ইবাদতগুলিকে বাতিল করে দেন, নষ্ট করে দেন। অতএব আমরা আমাদের পেশাগত জীবনে আমাদের টাকা উপার্জনের ক্ষেত্রে সকল রকম হালাল পন্থাগুলি আমরা অবলম্বন করব, কোনো ধরনের হারাম পন্থা আমরা অবলম্বন করব না। কোনো অহেতুক প্রয়োজনে অপ্রয়োজনীয় বিষয় দ্বারা বা অশ্লীল বিষয় দ্বারা আমরা যদিও টাকা উপার্জন করি, এতে যদিও আমাদের একটা কায়িক পরিশ্রম হয়, তবে কথা হলো যেহেতু ইসলাম এটাকে সাপোর্ট করে না, যেহেতু ইসলাম এটা একেবারে প্রকাশ্যভাবে হারাম ঘোষণা করেছে, অতএব এটাতে আমাদের পরিশ্রম হলেও এটা আমাদের জন্য হালাল হবে না। অতএব সম্মানিত হাজরিন, আমরা যারা এই ধরনের ভিডিও মেকিং করার মাধ্যমে বা তৈরি করার মাধ্যমে আমরা টাকা উপার্জন করছি, বা বিভিন্ন ধরনের এই ধরনের অপ্রয়োজনীয় বিষয়গুলি দ্বারা আমরা আমরা এই টাকা উপার্জন করছি বা আমরা গ্রহণ করছি, ভক্ষণ করছি, তাহলে বোঝা গেল আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এই সকল বিষয়গুলি আমাদের জন্য হালাল না, এই সকল বিষয়গুলি প্রত্যেকটা বিষয়ই হারাম। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 3 নম্বর আয়াতে ঘোষণা করতে, আল্লাযীনাহুম আনিল লাগ্বি মুরিদুন, যে মুমিন বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা অহেতুক অপ্রয়োজনীয় বিষয়গুলি পরিহার করে। অতএব আমরা যদি অহেতুক একেবারে মানে আমাদের আনন্দের জন্য, একেবারে মানে চিত্তের প্রফুল্লতার জন্য আমরা অপ্রয়োজনীয় বিষয় দ্বারা আমরা বিনোদন গ্রহণ করি, তাহলে এটা তো আল্লাহ তাআলা সাপোর্ট করে না। আর যে বিষয়টা আল্লাহ তাআলা সাপোর্ট করে না, যে বিষয়টা একেবারে আল্লাহ সরাসরি হারাম ঘোষণা করতেছেন আল্লাহ তাআলার ভাষায়, তাহলে সেই বিষয়টা থেকে উপার্জিত অর্থও হারাম।
অতএব সম্মানিত হাজিরিন, এই জায়গা থেকে আমাদের পরিশ্রম হওয়া সাপেক্ষেও যদি আমরা আমাদের উপার্জিত টাকা আমরা গ্রহণ করি বা বক্ষণ করি, তাহলে এই বিষয়টা একেবারেই সম্পূর্ণ হারাম হিসেবে পরিগণিত হবে এবং আল্লাহ তাআলার কাছে এভাবেই গ্রহণ হবে। অতএব সম্মানিত হাজিরিন, আমরা এই ধরনের অশ্লীল, অহেতুক, অপ্রয়োজনীয় বিষয়গুলি পরিহার করে আমরা সুন্দর হালাল রুজি রোজগার মানে গ্রহণ করার এবং অবলম্বন করার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল পেশাতে ওই সকল বিষয়গুলিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল বিষয়ের উপর হালাল রুজি রোজগারের মাধ্যমে আমাদের পেশাকে ডেভেলপ করার এবং ত্বরান্বিত করার চেষ্টার মাধ্যমে আমাদের জীবনকে সুফল করার এবং আমাদের জীবনকে পরিপূর্ণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।